আমার ভাই আর ভাবিকে যেভাবে সাপোর্ট করতেছেন, আপনি আরো সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা দিকে মানে আমার মন জুড়ে গেছে একদম, মানে এত ভালোবাসা দিকে ভালোবাসা দিতে থাকেন আর তারা নিতে থাকুক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলা অশেষ রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মরিয়ম নাই, মরিয়ম হচ্ছে গতকালকে দেখছেন যে আপনারা মরিয়মের বড় আম্মুর বাসায় গেছে, তো সেখান থেকে আসে নাই, মরিয়মের আম্মু আসছে। তো এই যে আমি হচ্ছে আজকে বিশেষ একটি লং, গোলমরিচ কালোটা, তারপর হলো এলাচ, দারচিনি, বড় এলাচ, তারপর সাদা গোলমরিচ, জয়ফল, জিরা, জয়ত্রী, আর হলো তেজপাতা, ধনিয়া, এটার নাম না কই দেবো এটা ভুলে যাই, এটা 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 জয়ফল নাকি না এটা এটা কি ত্রি ত্রি ফল নাকি জানি টিসটা কি জানি একটা নাম আমি না পোস্ত দানা পোস্ত দানা পোস্ত দানা পোস্ত না পোস্ত দানা একটা পারে নাই, যাক সমস্যা নাই, ভুলে যাই, তারপর মনে করে দিছি, যাক সমস্যা নাই, আরো বড় হওয়ার বড় হবে, আমি সব বলতে পারি। চল এগুলো আগে আমি ও এগুলো তো নিয়ে যেতেছি, যেটা লাগবে ওটা কই, ওটা তো ফ্রিজে, এটা ওই স্পেশাল যেটা ওটা তো ফ্রিজে, ওটা বক্সের মধ্যে, বক্সের মধ্যে ভরে রাখছি। তোমার ফ্রিজের মধ্যে ঢুকে দেখি ভালো ওখানে কি পড়ছে, রক্ত পড়ছে কোনটা দিকে, মাছ থেকে বুঝতে কে জানে, দেখি আমরা আমাদের দেখো দেখছেন নিজেটা পারে, আচ্ছা আমাদের ঘরে রোদ লাগে না দেখে আমরা কোথায় কোথায় কাপড় দিস না, আজকে আমি বাইরে রোদ নাই তাই না ভাই, কেন যার মুরগি সে খাবে মুরগির টুট, আমি আপনাদের দেখাই যে সাইজ গুলা কেমন হয় বা হচ্ছে, না মানে বোনের বাসা নিব তার জন্য আমার টুপি পরাইতেছে, কি পরাইতেছে টুপি, টুপি এরা কোথায় পরে মাথায় পকেটে পরে টুপি, টুপি
পকেটে পড়ে এ কি হার এগুলো কি এগুলো এগুলো কি ফ্রাই করবে নাকি হ্যাঁ সব পুরোটা ফ্রাই হবে তো থাকবে না এটা সব পোস্ট কাটা শেষ আমার পোস্ট কেটে দিতে হবে এখন কাটিং শেষ এখন ক্লিনিং হচ্ছে কাটা কেটে শেষ এই যে এই রবি কোনটা এই যে এটা এটা কি হারাম হ্যাঁ এটা হারাম কোনটা ভবিষ্যতে কি ফিউচার কি শেফ বাবু হবে হেল্প করবে না গোকে মজা মজা খাবার রান্না করে খাওয়াবা গুড গুড দেখুন এগুলা একটা আর্ট যা সবার থাকে না যেগুলো জিনিস শক্ত বড় ওইগুলো আমি আগে দেবো না ভাজলে ঘ্রাণ ভাজবে না আর ফাঁকি করাও হবে না তেলে ভাজবে নাকি এমনি এমনি ভাজবো টাটকুরে ভাজবো আস্তে আস্তে এখন দিয়ে দেবো স্টার মশলাটা আর এটা একসাথে দিয়ে দেই দেখো কি সুন্দর একটা গান আসতেছে এবার সবগুলো আমি ভাইজে নিয়ে আসছি টুকু নিয়ে ভাইজে নিয়ে যাইতেছি এখন যাইতেছি সবগুলা মিক্স করার পরে যে একটা ফ্লেভার আইবে ওরে আল্লাহ সব একসাথে ব্লেন্ডার করে নেব এই যে দেখছেন কেমনে ডালতে আছে তুমি কি করা কত বলি কেমন কি কইতে আছি তুমি কি বোঝো না কিন্তু বরিশাল মুই বরিশাল না তবে মগো বাড়িতে বেশি কতটি দূর না আমাদের বাসা যে ভাইয়ের বিলিং এর কাজের সময় মানে বরিশাল মানুষ ছিল কাজ করার জন্য তাদের ভাষণ তাদের আর কথা বলতো না কথা কইতে কইতে নাম একসময় শিখে গেছিল হয়ে গেছে আমি রেডি তুমি রেডি নাকি তোমার মশলা রেডি চলো 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 মা ঘুরছি রান্না করে চলে যাই চলো 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 রান্না করে রান্না করে রান্না করে যেগুলো আছে সবগুলো দাদারা পে সবগুলো সস লাগবে না যেটা যেটা লাগবে না অনুকমা যেটা যেটা পছন্দ হয় ওটা দিও আমি একটু চিপটা চিপটা নেই এই দেখেন মরিয়মের মার সস কালেকশন আরো আছে ব্রেকিং সোডা গাওয়া ঘি এটা কি ইস্ট ভ্যানিলা এটা কি এটা তো কিছু নাই নাই এটা বলা যাবে না বেকিং পাউডার হ্যাঁ বেকিং পাউডার নাম কি কর্নফ্লাওয়ার
বেকিং পাউডার দিয়ে দেই নাই, কর্নফ্লোর দিয়ে দিছি, এখন দিয়ে দিছি বেকিং পাউডার। বেকিং সোডা হলুদ, মানে শুধু হলুদ এক চামচ, মরিচ ভরা ভরা দুই চামচ। এ আছে নাইমন, লবণ, নাইমন কি স্পেশাল মশলাই দেখে একদম রেডি, টাটকা হয়ে রেডি। কয় পাত মশলা তুমি দিতেছো, তোমার কি বলতে পারো তুমি? আগে দেখা দিছি না যে, তুমি বলো তো কয় পাত দিতেছো? 11 পাত এখানে, 11 পাত তারপর দিছো কয় পাত এখানে সব মিলিয়া? বন্ধু ভাই ওখানে তো তিন পাত, চার পাঁচ ছয় আর 11 কত হয়? স্যার 11 19 বেশি দিতেছি না, একদম একটু দিতেছি। এটা ভালো লাগে দিদি, শুদ্ধ চিলি, এই যে এখানে লেখা আছে চিলি সস। দিব টমেটো সস, টমেটো সসটা আমার বেশি ভালো লাগে, টমেটো সসটা আমি বেশি বেশি খাই। এক চামচ, দুই চামচ, হাত দিও না, করে এক কেজি তুমি জানো, এক চামচ দেখছেন 110 টাকা হাফ কেজি, তার মানে কি 220 টাকা কেজি টমেটো সস। আমি বলছি যখন 5 টাকা কেজি থাকবে টমেটো, এগুলো সব আমি একসাথে, ঠান্ডা কি মুরগি না তাহলে, ঠান্ডা হলো যে এই আদা রসুন তারপর যে সস গুলো দিলাম না সবগুলো তো ফ্রিজে ছিল, ঠান্ডা কুলকুল হয়ে গেলাম ঠান্ডায়। নানি দিছিল পিঠা বানাই খেতে চালের গুড়ি, এই চালের গুড়ি দিয়ে শুধু চিকেন দুঃখে শেষ, নানি তোমার কাছে বিচার দিলাম। ফ্রিজে ছিল সবকিছু ঠান্ডা তো হবে। আমাদের আপু এই যে মশলাগুলো মাখায় রাইখে দিছে প্রায় 15-20 মিনিট হয়ে যাবে, 20 মিনিট হয়ে গেছে। এই দেখেন আপনাদের আপু কিন্তু এখনো কিন্তু এখানে রান্না করে আছে, কারণ আমার এই কাজ, আমার এই ধৈর্য ধরতে হবে এখানে দাঁড়ায় দেয়, আমার কই বল কল আমি বলাই বলবা ২৫-২৬ হাজার হয়ে গেছে, সেটাই সব থেকে বড় কথা, ২৪,০০০ হয়ে গেছে।
আমি বলছিলাম যে মানে আমার 40,000 হয়ে গেল, আমি যে কোনো একজনের সাথে দেখা করব। এখন একজন বলতে যে সর্বোচ্চ কমেন্ট করেছে, সর্বোচ্চ বেশি কমেন্ট করেছে তার সাথে দেখা করব। একটা আইডি থেকে মানে আমাদের তো প্রত্যেকটা আইডি থেকে কয়টা কমেন্ট করা হয় এটা কাউন্ট করা হয়, তো কে কয়টা কমেন্ট করেছে সেটা কাউন্ট করা সম্ভব না, কিন্তু কোন আইডি থেকে সর্বোচ্চ বেশি কমেন্ট করা হয়েছে সেটা কাউন্ট করা সম্ভব, তো আমরা সেটা কাউন্ট করেছি, সেটা আমরা অ্যানাউন্স করব পরে। আর এটা তো প্যাটা খোদা চ্যানেলের জন্য এই ভিডিওটা হচ্ছে, সেটা মরিয়ম ব্লগেই থাক। আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমার এই সোনা লক্ষ্মী বউটা কষ্ট করে রান্না করে আমার খাওয়ায়। আপনাদের আসলে কৃতজ্ঞতা, আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। আর তাদের সবাই একদিন দেওয়া হচ্ছে, যদি চিকেন ফ্রাই খাওয়া যাওয়ার তাহলে আরো বেশি ভালো লাগতো। কাঁচাটা তারা কেউ খাবে না আপনাদের মানে কথা বলতে বলতে আসলে খেয়াল হয়নি আরকি, মিস্টেক তো দেখা যায়নি। তাহলে আমি কেন বুঝবো বলো, এখন ছবি প্রথমে একটা তুই আমার দিয়ে দেবো, এই দেখো আমি কি খাইছি আজকে, বুঝছো? আমরাও খাইছি মজার খাবার, তখন করবো যাতে বেশি ভালো আমারটা করবো, তো অবশ্যই তোমাদের যাতে বেশি মজা আমারটা ছিল। এগুলো পরে দাও, পরে দাও, দুইবারে দাও। পুরান নাটক দেখিনি কয়েকদিন, জমে গেছে একবার ভাজা ভেজে নিলাম, বারবার মতন একবার ভেজে নিলাম এক পিঠ। ঠিক আছে, ধরে দেবো, সমস্যা নেই, তেল পাচ্ছে তো, হ্যাঁ হবে, তেলটা একটু বেশি দিছি যেন উপর সেটা, এই জন্যই ভালো হয়েছে, আমরা ওই বিস্কুটটা ভাজলাম না, ওটা যদি তেল বেশি হইতো না তাহলে পুরো ওটা বাদামি রঙের হতো, বাদামি হতো, আর হলো মানে ভাঙলে একদম ই হয়ে যেত, গুরগুর হয়ে যেত, গুরগুর হয়ে গেছে। আমার নাকি আচ্ছা ভিডিওটা ভাবি আমি কি বলছি, আমি এখন আমার বোনের কাছে চলে যাব। কি খুশি দেখুন গরম 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 গরম।
এই যে দেখেন মগো চিকেন কলম কমপ্লিট হয়ে গেছে বুঝছেন চিকেন কলম কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমার বোনের বাসা যাব এটা কমপ্লিট হয়ে গেছে রেডি ও গরম না আমার খুদ দই দিয়ে আছে না বুঝছেন বেশি খুদা লাগলে আর কি যা আমার তো মনে করো পেটের খুদা চাইতে মনের খুদা চোখের খুদা বেশি বেড়ে গেছে বুঝছো এটা দেওয়ার পরে তো ফোন দিছে হ্যাঁ ফোন দিছে আমার ভাই ফোন দিছে আমার ভাই ফোন দিছে এটা মানে আনবো তো নিতেছি যে আনবো নাকি সাজাই না উল্টা পাল্টা বলো না সাজাই না তুমি জানো আমি দেখি এই যে দেখছেন আপনারা দেখেন আপনারা বিচার করেন বুঝছেন এই যে আগে আগে ভালো ডিভাইসটা বুঝছেন বড় বড় ডিভাইসটা এই যে বক্সের মধ্যে বর্ষা আমার কোনো দোষ নাই এটা তো নিয়ে যাই দেখছেন দেখছেন জায়গা নাই যাইতে যাইতে বর্ষা তারপর আবার এটা নিয়ে যাই এই দেখছেন দেখে না কি যথাযথ আছে ওরে আল্লাহ নাও হয়ে গেছে রেডি ওরে আল্লাহ আমি ঠিক খাই একটু আগে আমি ঠিকই কইছিলাম ঠিক আছে আমরা খাইতে থাকি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ আর হ্যাঁ পরবর্তীতে এই যে বোনের বাসা যাইতেছে নিয়া দেখেন বোনের বাসা যাওয়ার পর খাওয়ার পর কি রিয়াকশন হয় বোঝা যাবে টাটা